এই যে আমাদের হিমেল শিকারী স্রোতের ভিতরে মাছ ধরতেছে এই যে আমাদের হিমেল শিকারীর টুম স্রোতে যাচ্ছে তো যাচ্ছে এর ভিতরে আর কি মদন মতই মতোই ঠকুর তো দেয় আগে হ্যাঁ কি মিয়া ভাই এসে ওই যে ঠকুর মিয়া এই যে দেখেন সাইজ ছোট এখন আমরা খালের উপরে যাবো এই যে দেখেন এই যে খালটা এই যে খালটা এই যে বড় নদী দেখা যাচ্ছে তো বড় নদীর লগে মিলিত হয়েছে

আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব তো যে দেখতে পাচ্ছেন বেদেপাড়া সুইদপুর খাল এটা তো এখানে আসলাম পয়েন্ট পরিদর্শনের জন্য তো যে দেখতে পাচ্ছেন এই যে খালের এখানে যে সব বেদে বেদের নৌকা তো এখানে আমরা একটু স্রোত আছে তো এখানেও আসলাম পয়েন্ট পরিদর্শনের জন্য তো দেখি ইনশাল্লাহ এখানে শুনলাম এখানে পুঁটি মাছ খায় তো প্রত্যক্ষভাবে দেখতে আসছি আসলে কি পানি দেখে বোঝা যায় না যে আসলে মাছ খায় কি না তো সেই জন্য আসলাম এমনি একটা ছিপ নিয়ে ঘুরতে ঘুরতে চলে আসলাম তো আমরা বসবো ছিপ বসিয়ে ফেলবো ইনশাল্লাহ যদি মাছ হয় আমরা আপনাদের ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব তো এই যে আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্য এসে বলছি দেখতে পাচ্ছেন সৈয়দপুর খালের যে ব্রিজ এই যে ব্রিজ করতেছে সেখানে আসলাম আমরা তো এখানে পার্শ্ববর্তী এলাকার যে লোকেরা আছে তো তারা বললো এখানে আর অনেকে ঝাঁকি জাল দিয়েও মারে অনেকে আটা রুটি দিয়েও মাছ ধরে তো দেখি আমরা আটা পাউরুটির টোপনি আসছি যদি এখানে ফলাফল হয় আমরা ভিডিও করে দেখানোর চেষ্টা করব এই যে আমাদের হিমেল শিকারী স্রোতের ভিতরে মাছ ধরতেছে এই যে দেখেন কে অবস্থা হিমেল ভাই যাক চেষ্টা করতে থাকেন ইনশাল্লাহ হয়ে যাবে ফলাফল হবে তো ওই যে আমরা যে বেদে পারার এখান থেকে আসছিলাম ওই যে ওখানে ওই যে বেদে এখান থেকে হেঁটে আসতে হয় ডানে সিঙ্গাপুর আছে তো পানিটা আর কি একটু ঘোলা হয়ে গেছে ওই যে ওই পারারও পয়েন্ট আছে আর এই যে এই শাখা যে খালটা দেখছেন এটা হচ্ছে আপনার এই ধলেশ্বরী নদীর সাথে আর কি হইছে হয়েছে মিলছে এই যে আমাদের হিমেল শিকারি টুম

আমরা খাল পার হচ্ছি এখানে প্রচুর পরিমাণে কচুরি পানা জালাতন করতেছে তো খালের এপারে বসবো দেখি বলতেছে গাঙ্গের সাথে যান আমাদের টার্গেট হচ্ছে ছোট মাছ যেটা পাবো সেটাই ধরবো আপাতত আর কি পুঁটি মাছ পাইলেই সন্তুষ্টি তো এখানে আসছি পয়েন্ট পরিদর্শনের জন্য তারপর আমরা সফল একটা মাছ অন্তত আমরা দেখতে পাইছি শীতের ভিতরে কম্বল মোড়া দিয়ে শুয়েছিল সেখান থেকে টেনে বের করছি দেখেন নতুন ব্রিজ করতে সেখানে এই সাইড তো দেখবি না এই এই সাইড সাইড

মোটামুটি পানিও খুব সুন্দর তো তো এই যে আমরা তিনজন এসেছিলাম আজকে পয়েন্ট পরিদর্শনের জন্য একেবারে তিনজনই হতাশ হয়ে গেছি বেলা শেষ হয়ে গেছে এখন সময়মাত্র একটা পুঁটি মাছ ধরছি আমরা তো এখানে মূলত পুঁটি মাছ খায় তবে দিনকাল দেখে আসতে হবে সবসময় আর কি মাছ খায় না আর এখানে শিকারি আমরা দেখিনি তো আমরা রাজানগরে গিয়েছিলাম সেখানে শিকারি দেখতে পেয়েছিলাম তো এখানে সৈয়দপুরে কোনো শিকারি নাই এই যে দেখতে পাচ্ছেন আমাদের নুরালম শিকারি শীত একেবারে কাবু হয়ে গেছে প্রচুর প্রচুর পরিমাণে শীত কি অবস্থা নুরালম সৈয়দপুরে আসলাম কি হালচাল কি দেখলা আলহামদুলিল্লাহ মোটামুটি যা দেখলাম এখানে প্রচুর পরিমাণে হলো ঠান্ডা আর পানি অনেকটাই কমে গেছে গা কিন্তু মাছ যেখানে রাজনগর গেছি সেখানে মাছ মোটামুটি ভালো দুজন মানুষ বসছে নৌকাতে তারা মোটামুটি মাছ ভালো টানছে কিন্তু আমরা বসতে পারিনি যেমন নৌকা ছিল না যার কারণে আমরা মাছ

আপনি সিজনের মাঝামাঝি দিক দিয়ে আসলে মোটামুটি অনেক ভালো মাছ পাবেন এখানে সব ধরনের মাছই পাওয়া যায় দেখ এই যে আমাদের সাথে আছে হিমেল মাহমুদ ভাই কি অবস্থা হিমেল ভাই সৈয়দপুরের কি অবস্থা কি হালচাল দেখলেন পানি তো অনেকটা নাই পানি নেমে গেছে পানি নামার কারণে হয়তো আর প্রচন্ড শীত শীতের কারণে হয়তো মাছ টোপ নিচ্ছে না এই জায়গার খুব নাম বর্ষাকালে কালীবাউস মাইর করে অনেক বেশি যতটুকু জানি তো এই কারণেই হয়তো মাছ খাচ্ছে না অতিরিক্ত ঠান্ডার পানি বেশি নেমে গেছে হয়তো বর্ষাকালে আসলে একটু সুবিধা হতেও পারে একটু না ভালো সুবিধাই হবে আশা করা যায় আর রাজানগর যেখানে গেলাম খুব সুন্দর একটা জায়গা রাজানগর ওখানে আপনারা সিজনে খুব ভালো সাইজের বা ভালো ধরনের পুটি মাছ ধরতে পারবেন নন স্টপ স্টপ হবে না প্রচুর পরিমাণ বাইচা আছে পানির নিচে রাজনগর আমি সাজেস্ট করব এখান থেকে রাজানগর একটু ভালো হবে আর যাদের বড় মাছ করার অভ্যাস আছে তারা এখানে এসে ট্রাই করতে পারেন যাকে যে হিমেল ভাইয়ের নানার বাড়ি এখানে আশেপাশে তো সেজন্য তিনি এখানে খবর জানে এখানে কালি বয়স মাছের মায়ের হয় কিন্তু খালে না ওই নদীর নদীর কথা বলছে যে আপনার তিন নদীর যে ওইখানে মোহনা দেখতে পাচ্ছি তো সৈদপুর আপনার সিএনজি দিয়ে রৈতপুর রামের দিয়ে আসলে যে ঘাটলাটা দিয়ে পার হবেন নৌকা নিবে বিশ টাকা করে এক একজন সেই নদীতে আপনার কালীবসের মাছের মায়ের হয় বড় বড় রুই কাতল মাছের মায়েরও হয় এখানে 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 আর কেউ যদি আসেন মাছের জন্য আসতে পারেন তো তো হচ্ছে খালের বর্তমান পরিস্থিতি এখন আমরা চলে যাবো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম